হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, 71st ইন্ডিপেন্ডেন্স ডে। আর স্বাধীনতা দিবস মানে তো শুধুমাত্র আমার আপনার শুধু স্বাধীনতা নয়, স্বাধীনতা দিবস মানে সারা দেশের স্বাধীনতা দিবস। 1947 সালে আমাদের দেশ যখন স্বাধীনতা পেয়েছিল, আজকে 2017 দাঁড়িয়ে সেই স্বাধীনতাই আমরা উপভোগ করছি। প্রথমত আমার কাছে স্বাধীনতা মানে হচ্ছে, কী বলবো আমি ঠিক বুঝে উঠতে পারিনি, অনেক বড় বড় দাদারা বন্ধুরা তো বলে যে আমরা কি সত্যি স্বাধীন, আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি। না, ডেফিনেটলি আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতার অর্থ কি কখনো কখনো বই পড়লে, কখনো কখনো ভালো কোনো মানুষের উপন্যাস হোক বা কবিতা হোক পড়লে ভাবনার জগতে আমরা ভেসে যেতে পারি, তো তখন মনে হয় সেটা স্বাধীনতা। মানে যে স্বাধীনতা যেখানে কেউ বাঁধন থাকবে না, যেখানে এত এত ট্যাক্সের চাপ থাকবে না, জিএসটির চাপ থাকবে না, সকালে উঠলে পেপারে দেখতে পারবো না যে বয়স্কদের জন্য এখন মেডিক্লেমের টাকাটা বাড়িয়ে দেওয়া হয়, সেইগুলো যদি একটু কম করা হয়, সেগুলো যদি একটু বাজেটের মধ্যে করা হয় সাধারণ মধ্যবিত্ত মানুষদের জন্য, তাহলে মনে হয় স্বাধীনতাটা উপভোগ করা যাবে, নয়তো শুধুমাত্র একটা ছুটির দিন হিসাবেই গণ্য করা হবে। 15 আগস্ট সকালবেলা পুজো ঢুকিয়ে খাসির মাংস বা মুরগির মাংস দিয়ে ভাত, এবং আবার 16 তারিখ থেকে সেই জিএসটির কথা, সেই ট্যাক্সের কথা, সেই প্রিমিয়ামের কথা, সেই ইএমআইয়ের কথা মাথায় নিয়ে ভারতবাসী, প্রত্যেকটা ভারতবাসীকে রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে বা অফিসের দিকে যেতে হবে বা